Hello viewers, welcome to Inside of Tanveen's World. Assalamu alaikum. আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। শুরুতে দেখতে পেলেন ফোনের মধ্যে একটা গ্রোসারি লিস্ট ছিল, আর এই লিস্টে এসেছে সাউথ আফ্রিকার কেপ টাউন থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা অনলাইন লার্নিং, ডিস্টেন্স লার্নিং, আর এই ডিস্টেন্স লার্নিংটা হবে দুইটা মহাদেশে, একটা আফ্রিকা মহাদেশ, একটা আমেরিকা মহাদেশ, দুই মহাদেশের দুই জায়গা থেকে। তা শিকাগোতে আমার মেয়ে আর ওর ইনস্ট্রাক্ট করবে সাউথ আফ্রিকার কেপ টাউন থেকে। তো ওরা তিনটা ডিশ রান্না করবে আজকে, তিন ঘন্টা ওদের টাইম। কিছুক্ষণ আগে লিস্টটা পাঠিয়েছিল, তো আমরা বাজার করে নিয়ে এসেছি মা মেয়ে মিলে। এখন সব লিস্ট অনুযায়ী জিনিসগুলি এই যে আমার কিচেনের কাউন্টারের উপরে রাখা আছে। তো আমার মেয়ে ইনস্ট্রাক্টর থেকে সব ইনস্ট্রাকশনগুলি শুনে নিচ্ছে ওর কী কী করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে ইনস্ট্রাক্টর এবং সব স্টুডেন্টসরা একসাথে আছে। এটা একটা এনরিচমেন্ট ক্লাস আজকের জন্য, তিন ঘন্টা ধরে এটা হবে। তোরা রান্না করবে সেভরি রাইস, চিকেন স্টু আর চাকালাকা, আর একটা বিন ডিশ। ওই চাকালাকার বিন ডিশের মেইন ইনগ্রিডিয়েন্টসটা আমরা না পাওয়ার জন্য ওই আমার মেয়ে ওটা স্কিপ করবে, আর বাকি দুইটা রান্না করবে। আপনাদের সাথে আমি শেয়ার করব ও কীভাবে টিচারের ইনস্ট্রাকশনগুলি ফলো করছে এবং কীভাবে সব কিছু তৈরি করছে। আসলে এটা একটা অভিজ্ঞতা শেয়ার করছি আমি, যে আমরা সবাই শুনি যে বাচ্চারা অনলাইনে পড়াশোনা করছে, অনলাইনে সব কাজ করছে। অনেকেরই প্রশ্ন থাকে আসলে এটা কীভাবে হয়, কেমন করে সম্ভব। তাই আমার কাছে মনে হলো আজকের এই অভিজ্ঞতাটা আমি সবার সাথে শেয়ার করি, তাহলে হয়তো আপনাদের ভালো লাগতে পারে। আর ভালো লাগলে অবশ্যই আপনারা অভিমত জানাবেন, খারাপ লাগলেও অভিমত জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে এক নতুন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন ওরা 20 মিনিটসের জন্য অফ স্ক্রিনে গিয়ে সব ভেজিটেবল এবং অন্যান্য যা কিছু লাগবে তা তৈরি করে নিচ্ছে। এখন আফটার 20 মিনিটস এখন আস্তে আস্তে কুকিং প্রসেসে যাবে। তো রান্না করবে এক কাপ প্লাস মাল্টি সেভরি রাইস। ওদেরকে ইনস্ট্রাকশন দিয়েছে যে এক কাপ চালে ওয়ান অ্যান্ড কোয়ার্টার কাপ ওয়াটার দিবে, আর একটা চিকেন কিউব, হালাল কিউব দিলাম। আর এইদিকে এই ভেজিটেবলটা ওই ভাতের সাথে মিশানো হবে, ওটা ও তৈরি করে নিল। এটা ভাতটা হয়ে গেলে ভাতের সাথে মিশিয়ে দিবে। তা আমি এই ভেজিটেবলে একটু সল্ট ইউজ করেছি, যেটা ওরা করেনি। এখন চিকেন স্টুটা বানাচ্ছে। চিকেনটা আগে একটু ভেজে নেওয়া হয়েছে কোনো সিজনিং ছাড়া। তারপর এখন এখানে আদা রসুন, আদা পেঁয়াজ এবং কারি পাউডার এগুলি দিয়ে সব ভেজিটেবলগুলি দিয়ে ওগুলি একটু কুক করছে। তো এখন আমাদের মোটামুটি রান্না অলমোস্ট শেষ, এখন সার্ভিংয়ের পালা এবং ওর ইনস্ট্রাক্টর দেখবে ও কেমনভাবে সব কিছু করতে পেরেছে। তো বেশ ভালোই লেগেছে একটা এনরিচমেন্ট ক্লাসে কুক করতে গিয়ে এক দু রান্নার একটা স্বাদ পেয়েছে। এছাড়াও নিজেরা অনেক কিছুই রান্না করে, হয়তো দেখা গেল একটা ডিশ রান্না করে এরকম। এখন ভাত এবং একটা কারি মোটামুটি বেশ সুন্দর একটা জিনিস আসলে আজকের এই ইয়েটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই আমাকে আপনাদের অভিমত জানাবেন। এই যে চিকেন স্টুটা দেখতেও সুন্দর হয়েছে এবং খেতেও বেশ ভালো লেগেছে। তো আমি এখানে একটু কাঁচামরিচ অ্যাড করেছি, কারণ আমরা একেবারে ঝাল না হলে খেতে পারি না, তাই ভাবলাম যে এখানে একটু কাঁচামরিচটা অ্যাড করে দিই। তাই কাঁচামরিচটা আমরা অ্যাড করেছি। আশা করছি আপনারা আমার এই ব্লগটা উপভোগ করেছেন, একটা নতুন অভিজ্ঞতা আমিও গ্যাদার করলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। আপনারা
নিশ্চয়ই উপভোগ করতে পারেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের লাইক বাটনটা হিট করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলের সাথে এখনও অ্যাড হননি, প্লিজ আমার চ্যানেলের সাথে অ্যাড হয়ে যাবেন, কারণ আমি আমার বিভিন্ন রকমের নতুন নতুন অভিজ্ঞতা সবসময় আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।